বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন। কারণ আমাদের ভূগোলের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, প্রাকৃতিক পার্ট এবং আঞ্চলিক পার্ট, আজ একদম দুটো মিলে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এবং তোমাদের আলোচনা শুরুতেই বলে রাখি, আমাদের যে 70 মার্কের পরীক্ষা হয় তার মধ্যে 35 মার্ক কিন্তু শর্ট থাকে। শর্টের জন্য আমি প্রত্যেক অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে, যার জন্য অবশ্যই তোমরা প্লে লিস্ট দেখতে পারো, সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস আলোচনাও কিন্তু চ্যানেল প্লে লিস্টে করা রয়েছে, তোমরা দেখলে কিন্তু অবশ্যই উপকার পাবে। এবার আসি মূল সাজেশনের কথায়। দেখো, আমাদের জিওগ্রাফি একটা বিরাট বড় পার্ট এবং তার মধ্যে ছোট ছোট অংশে প্রশ্ন আসে, যার জন্য কিন্তু আমাদের জিওগ্রাফিতে ছোট ছোট অংশকে মূল্য দিয়ে পড়তে হয়। কারণ আমরা জানি আমাদের যে 5 মার্কের 7টা প্রশ্ন লিখতে হয় 35 মার্ক, সেই 7 মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আসে না, প্রত্যেকটা প্রশ্ন আমাদের কি হয় পার্ট পার্ট অংশে ভাগ হয়ে আসে। অর্থাৎ 7 মার্কের প্রশ্ন কখনো 2+5, কখনো 2+2+3, এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, মানে আরো বিভিন্ন রকম ভাবে ভাগ হতে পারে। অতএব আমরা যদি লক্ষ্য করি প্রশ্নগুলোর দিকে, একটা জিনিস আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে আমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে, আমাদের 3 মার্কের প্রশ্ন আসতে পারে, আমাদের 4 মার্কের প্রশ্ন আসতে পারে, আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে প্রত্যেকটা জায়গায় যে আমাদের ব্যাপারটা কাজ করে যে আমাদের 2, 3, 4, 5 এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের বেশি পড়তে হয়, কারণ 7 মার্কের প্রশ্ন তুলনামূলকভাবে অনেক অনেক কম আসে। বোঝা গেল? এবার আমরা আজকের আলোচনায় যেটা করব, আমাদের প্রাকৃতিক পাঠে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে তার ডিটেলস আলোচনা করব, এবং অর্থনৈতিক পাঠেও কি কি প্রশ্ন আসে তার ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। একটুখানি কথা বলি যে যে সাজেশন গুলো দিচ্ছি হয়তো প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। অর্থাৎ যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করে ফেলো, ফাইনালে একদম 100-তে-100, আর যে শর্ট গুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, আরো কিছু শর্ট বান্স হিসেবে আমরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, সেগুলোও দেখবে। একমাত্র চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখার কিছুর প্রয়োজন নেই, 100-এ-100 পেয়ে তোমরা দেখিয়ে দিতে পারো, এটুকু কনফিডেন্সিয়াল ভাবে বলতে পারি। এবার আমরা চলে যাবো আমাদের মূল সাজেশন পর্বে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পাও। তাহলে চলো এবার আমরা সম্পূর্ণ সাজেশনটাকে দেখে নিই। তবে বলবো ছাত্রছাত্রীদেরকে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ো, পরীক্ষার হলে রেজাল্ট আমার নয় তোমারই ভালো হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করব, তারপরে কিন্তু আঞ্চলিক ভূগোল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি প্রাকৃতিক ভূগোলে। দেখো, আমাদের ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া সমূহ, ভৌমজলের কাজ সংশ্লিষ্ট ভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ, ক্ষয়চক্র, জল নির্গম প্রণালী, মৃত্তিকা, বায়ুমণ্ডলীয় গোলযোগ, পৃথিবীর জল শ্রেণীবিভাগ, জীব বৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, একটা চ্যাপ্টার রয়েছে। এবার আমরা প্রথমেই আলোচনা করেছি, আমাদের কিন্তু ডাইরেক্ট 7 মার্কের কোশ্চেন আসে না বললেই চলে, শুধুমাত্র 2-3 বা এরকম পার্ট মার্কিং কিন্তু প্রশ্ন আসে, যার জন্য আমাদের 2 মার্ক, 3 মার্ক এবং একটু ব্রড টাইপের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে। আমি একদম অধ্যায় ভিত্তিক ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে বলি, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন? 2টো প্রশ্ন বলেছি। প্রথম প্রশ্ন, অবরোহণ আরোহণের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, পর্যায়নের মাধ্যম কি কি? ব্যাস এই 2টো প্রশ্ন। ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল থেকে শুধুমাত্র 2-3 মার্কের প্রশ্ন আসতে পারে, তবে কাস্ট অঞ্চল থেকে কোনো প্রশ্ন এই বছর আসার সম্ভাবনা নেই, প্রশ্রবণ থেকে আসতে পারে। তো যাই হোক, কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, ভৌমজলের উৎসগুলো কী কী? সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো। অ্যাকুইফার, আর্টিজিও প্রশ্রবণ, গিজার বা ভলকুশিয়ান প্রশ্রবণ কী? তারপরে প্রশ্রবণ কাকে বলে? বিভিন্ন প্রকার প্রশ্রবণ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা একটু দেখে রাখবে, তবে খুব বেশি একটা ইম্পর্টেন্ট বলবো না, তবু একবার একটু দেখে রাখবে। এবার এই ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল থেকে তোমার 4 ও 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি। এই একটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে, আশা করছি এই প্রশ্নটাই তোমরা পাবে। দ্বিতীয় পরের অধ্যায়ে চলে যাই আমরা, সামুদ্রিক প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপ, যেখান থেকে 2-3 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে। দেখো, সোয়াশ বা একোয়াশ, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, সম্মুখ পটভূমি ও পশ্চপটভূমি, উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য, এই যে পার্থক্যটা বললাম প্রত্যেকটা পার্থক্য কিন্তু ভালো করে দেখে রাখবে। এর সঙ্গে কিছু টিকা পড়ে রাখবে, যেটা প্রবাল প্রাচীর, টম্বেলো, অ্যাটল, রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, ডলমিশন উপকূল। কেন বললাম? কারণ এগুলো কিন্তু জয়েন্ট আকারে প্রশ্ন চলে আসতে পারে। 2 মার্কে দিয়ে দিল প্রবাল প্রাচীর কি, অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, দৃশ্যমান স্থান, এইরকমভাবে কিন্তু পয়েন্ট করে লিখবে। নেক্সট, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কি কি, প্রশ্নটাও কিন্তু 3 মার্কে আসতে পারে। এবার 4 আর 5 মার্কের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সমুদ্র তরঙ্গ থেকে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু ধরে নাও যে আসছে পরীক্ষায়, এইভাবেই কিন্তু পড়ো। কি প্রশ্ন? সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার চলে আসি স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র থেকে কিন্তু এবছর প্রশ্ন আসবেই, এটা একদম যে কটা কথা বলছি পুরোপর মিলে নেবে। কি কি 2 মার্কে ও 3 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে, সেটা হলো ডেভিসের ত্রয়ীকি, স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য, নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো এবং নদী ক্ষয়ের শেষ সীমা কি।
এটা 2 মার্কে আসতে পারে। আর 4 আর 5 মার্কের জন্য জাস্ট দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। ব্যাস হয়ে গেল। জল নির্গম প্রণালী থেকে শুধুমাত্র 2 এবং 3 মার্কের প্রশ্ন আসে, ব্রড কোনো প্রশ্ন আসে না। কি কি জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলো কি কি পড়বে, তারপরে বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালীর সংজ্ঞা, বৈশিষ্ট্য, দৃশ্যমান স্থান এবং চিত্র ভালোভাবে আঁকবে। কি কি জাবরিরূপী জল নির্গম প্রণালী, বৃক্ষরূপী, আয়তাকার, এই যে তিনটে বললাম এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। আর কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্য, জল নির্গম প্রণালী থেকে জাস্ট 11টা প্রশ্ন। মৃত্তিকা থেকে সাধারণত 2-3 মার্কের প্রশ্ন আসতে পারে এবং 4 ও 5 মার্কের জন্য 2-3টে প্রশ্ন রয়েছে। কি কি বলে দিচ্ছি, 2-3 মার্কের জন্য কি কি আসতে পারে, মৃত্তিকার গঠন বর্ণনা করো, মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার সচ্ছিদ্রতা ও মৃত্তিকার অম্লত্ব বা মৃত্তিকার পিএইচ, এই সম্পর্কে টিকা রূপে আসতে পারে 2 মার্কে। পেডালফার ও পেডাকাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য, ক্যালসিফিকেশন, পর্জালাইজেশন, গ্লেজেশন, অ্যালকানাইজেশন, ল্যাটারাইজেশন বলতে কি বোঝো, এটাও 2 মার্কসে আসতে পারে। এবার 4 ও 5 মার্কের জন্য মৃত্তিকা থেকে জাস্ট 3টে প্রশ্ন। কি কি মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় উপাদানগুলো কি কি, বা সে সম্পর্কে আলোচনা করো, বা এখান থেকে 2টো প্রশ্ন তুলে দিতে পারে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং জলবায়ুর ভূমিকা কি, এরকমভাবে কিন্তু, বা আদিশিলার ভূমিকা কি, এরকমভাবে কিন্তু 2টো পার্ট তুলেও দিতে পারে। মৃত্তিকার পরিলেখ কি, একটা আদর্শ মৃত্তিকার পরিলেখ গণনা করো, এবং 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো আলোচনা করো। এই হলো মৃত্তিকা থেকে প্রশ্ন। এবার আসি বায়ুমণ্ডলীয় গোলযোগ। বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে 2 ও 3 মার্কে কি কি প্রশ্ন আসতে পারে, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হেরিকেন এবং অন্তর্দৃতি সীমান্ত সম্পর্কে টিকা, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্তের পার্থক্য, তারপরে ওয়ার্কার সার্কুলেশন কাকে বলে, এল নিনো কি, লালিনা কি, এগুলো কিন্তু শর্ট টাইপের প্রশ্ন, মানে 2 ও 3 মার্কে আসতে পারে। 4 5 মার্কে কি আসতে পারে, ত্রিকোষীয় মডেলটা খুব ভালো করে দেখে রাখবে, জেড স্টিম কি, এর বৈশিষ্ট্য এবং জীবনচক্র, এবং ক্রান্তীয় গুণবাদ ও নাতিশীতোষ্ণ গুণবাদের পার্থক্য। এবার আসি জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য থেকে সাধারণভাবে দেখা যায় যে ব্রড কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন খুব একটা আসে না, তবু আমি এখানে 2-3টে প্রশ্ন দিয়েছি, কারণ এবছর মনে হয়েছে যে 5 মার্কের কোশ্চেন আসতে পারে। তো জীব বৈচিত্র্য থেকে কি প্রশ্ন, টিকা আকারে 2 মার্কের প্রশ্নগুলো পড়বে, জীব বৈচিত্র্য কাকে বলে, জীব বৈচিত্র্য হটস্পট কি, ডাটা বুক কি, ইনসিটু কি, এক্সিটু সংরক্ষণ কি। আর 4 ও 5 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়বে, জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, মানে আলফা বিটা গামা, তারপরে হচ্ছে তোমার জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলো বর্ণনা করো। হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে 2 মার্কের প্রশ্ন এবং 3 ও 4 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো 2 মার্কের প্রশ্নের জন্য জাস্ট 3টে সংজ্ঞা দিয়েছি, সুনামি কাকে বলে, খরা কাকে বলে, বিপন্নতা কি। আর 3-4 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো পড়বে, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো, বন্যা ও খরার কারণ, প্রভাব, এর প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, তারপরে বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কি কি, দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এবার চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন, যেখান থেকে 2 মার্ক এবং 4-5 সব রকমের প্রশ্ন আসতে পারে। তো কি কি প্রশ্ন পড়বো 2 মার্কের জন্য, বিশ্ব উষ্ণায়ন কি, ওজন গহ্বর কি, টিকা লেখো, আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, জলজ উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদ, আর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি। এই যে প্রশ্ন কটা বললাম এটা কিন্তু 2 মার্ক বা 3 মার্কেও কিন্তু দিয়ে দিতে পারে, যেমন স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি, প্রশ্নটা কিন্তু 3 মার্কেও ছাড়তে পারে। আর 4 ও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, ওজোন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো, গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো, লবণাম্ব উদ্ভিদের শারীরবৃত্ত অভিযোজন সম্পর্কে আলোচনা করো, মৌসুমী অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর বর্ণনা দাও। এবার আমরা চলে যাব কিন্তু অর্থনৈতিক পাঠে। এই হলো আমাদের প্রাকৃতিক পাঠে সম্পূর্ণ প্রশ্ন দিলাম, এবার অর্থনৈতিক পাঠ সম্পর্কে আলোচনা করি। অর্থনৈতিক বা আঞ্চলিকে আমাদের রয়েছে কৃষি, শিল্প, জনসংখ্যা, জনবসতি, পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। তো সাধারণভাবে অর্থনৈতিক কার্যাবলী থেকে কোনো বড় কোশ্চেন আসে না, তবে শর্ট টাইপের কোশ্চেন জয়েন্ট আকারে আসতে পারে। তো প্রথম যেটা আমাদের অর্থনৈতিক কার্যাবলী থেকে আমরা পড়বো, একটাই প্রশ্ন বলেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা কিন্তু পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। আর শর্ট টাইপের যে বিষয়গুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো পড়লেই এর মধ্যে থেকে শর্ট হয়ে যাওয়া উচিত। নেক্সট কৃষিতে চলে আসি। কৃষি থেকে যেটা তোমাদের পড়তে হবে, কিছু টিকা রয়েছে, যেমন আদ্র কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, নীল বিপ্লব এবং মিলেট, এগুলোর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, দৃশ্যমান বা কোথায় ঘটেছিল, এগুলো ভালো করে পড়বে। নেক্সট আদ্র কৃষি, শুষ্ক কৃষির পার্থক্য, বাণিজ্যিক কৃষি, উদ্যান কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য, খুব ভালো করে রেডি রাখবে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, ভারত অথবা চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ এবং উন্নতির কারণ লেখো। নেক্সট, দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি, মিশরে কার্পাস চাষ উন্নত কেন, বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কি, শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন। এবার আসবো আমরা শিল্পে। শিল্প থেকে যে প্রশ্ন পড়বো, শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রকগুলো কি কি, ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি, হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন,
दुर्गापुर के भारत रूढ़ो बला है क्या किछु किछु टीका रही है जमन आइसोडोपेन श्रमगुणक शिल्पर अवस्थाने काचामाल भूमिका ये टीकागुलो किन्तु देखे रखबे जेगुलो किन्तु दुई मार्के ढुके जेते पारे। एबार चले आसि जनसंख्या जनसंख्या थेके टीका काम्य जनसंख्या जनसंख्या विस्फोरण जनसंख्या अभिक्षेप। नेक्स्ट प्रश्न बयस लिंग अनुपात की विभिन्न प्रकार पिरामिड सम्पर्क आलोचना करो। मोस्ट इम्पोर्टेंट एक प्रश्न जो क्योंकि 5 मार्के देवार सम्भावना प्रबल रही है। नेक्स्ट बोली पृथ्वीते भारत असम जनबंटने तारतम्यर कारण कि मोस्ट इम्पोर्टेंट एक प्रश्न। नेक्स्ट जनसंख्यार विवर्तन परिवर्तन तत्व की आलोचना करो यो क्योंकि एक खूब इम्पोर्टेंट प्रश्न। और लास्ट क्वेश्चन चैप्टारे जो है जनगणत्व अनुजाई भारत विभिन्न राज्य के भाग कर वर्णना करो जो 5 भाग रही है से 5 भाग सम्पर्क तुम्हें लिखते हैं। नेक्स्ट बारे जनबसति के प्रश्न प्रथम प्रश्न जनबसति का ग्रामीण और जनबसत पार्थक्य लेखो। नेक्स्ट ग्रामीण जनबसति का विभिन्न प्रकार जनबसत वर्णना दाओ। पर क्वेश्चन गोष्ठीबद्ध और विक्षिप्त जनबसति गड़े उठार कारण कि। नेक्स्ट क्वेश्चन आयतन भित्तीते जनबसत श्रेणीभाग करो। एबारे लास्ट जो चैप्टर रही है देखो हल्दिया अथवा बेंगलुरु अथवा छत्तीसगढ़ अंचल गड़े उठार कारण कि। एक प्रश्न ही पढ़ो एखान दिखे मन पावे। तृतीय प्रश्न बोली छत्तीसगढ़ द्वितीय प्रश्न छत्तीसगढ़ खनिज सम्पद और शिल्प सम्पदे वर्णना दाओ। और लास्ट बेंगालुरु इलेक्ट्रॉनिक शिल्पे उन्नत क्यों ये हलो आंचलिक अर्थनैतिक उन्नयन थे। एबारन वाणिज्य के जस्ट किछु टीका आसे छोट्ट दुई एक मार्कर प्रश्न आसे कि पड़े सड़क अथवा रेलपथ अथवा जलपथे अथवा विमानपथे सुविधा और असुविधागुलो देखे रखबे प्रत्येक चारटे करे सुविधा चारटे करे असुविधा। और टीका पड़े कि सोनाली चतुर्भुज हीरक चतुर्भुज सार्क डब्ल्यूटीओ ओपेक G8 और SAPTA। तो ये प्रश्नगुलो बोललाम देखो जियोग्राफी एक लंग सबजेक्ट और मोस्ट इम्पोर्टेंट एक सबजेक्ट এবং তাদের প্রচুর পরিমাণে তথ্য থাকে খুব ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন আসে যার জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে। যদিও আমরা লাস্ট মিনিট একটা সাজেশন তোমাদের জন্য বের করব এবং আশা করব যে যে প্রশ্নটা আজ তোমাদের জন্য শেয়ার করেছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে যেটা বলছি আমরা যে সাজেশন তোমাদের সামনে তুলে দিই তার বাইরে কোনো কিছু থাকে না। এটুকু বলতে পারি যে এই প্রশ্নগুলো এখন রেডি করে ফেলো ফাইনালের জন্য একদম পুরো তাহলে দেখবে ফাইনালের আগেও আমরা একটা সাজেশন দিয়ে দেবো তার সঙ্গে পুরো মিলিয়ে নেবে দেখবে একদম পরীক্ষাতে 100-এ 100 কিন্তু টার্গেট থেকে তোমরা এগোতে পারবে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ।